সো আমি আজকে শেয়ার করব প্রজেক্টটা করতে তোমাদের কী কী লাগবে এবং কিভাবে তোমরা প্রজেক্টটা করবে। প্রথমে তোমরা একটা সাদা কাগজ নেবে, পেন্সিল নেবে, রাবার নেবে এবং স্কেচ পেন অবশ্যই ইউজ করবে। এক্ষেত্রে কিন্তু স্কেচ পেনই করতে হবে ইউজ। সাদা কাগজের ওপরে তোমরা যেটা করবে, সাদা কাগজের ওপরে আগে মার্জিন টেনে নেবে। তারপরে এখানে দেখো ছবিতে সাইডে যে বর্ডারটা করা হয়েছে পিঙ্ক কালারের পেপার কাটিং দিয়ে, তোমাদের বাড়িতে যদি পিঙ্ক মার্বেল পেপার থেকে থাকে তাহলে সেটা দিয়ে তোমরা অবশ্যই করতে পারো, যদি না থাকে তাহলে তোমরা এক কাজ করতে পারো, সাদা কাগজটাকে এই এখানে যেমনভাবে কাটা রয়েছে, যে স্টাইলে পেপার কাটটা করা রয়েছে, পিঙ্ক যে পেপার কাটটা করা রয়েছে সেই স্টাইলে সাদা কাগজটা তোমরা কেটে নিতে পারো এবং প্রথমে একটা বড় সাদা কাগজ নিয়ে তারপর আঠা দিয়ে এই পেপার কাট করে সাদা কাগজটাকে আটকাতে পারো, পেপার কাটিং সাদা কাগজটাকে বর্ডার হিসেবে আটকাতে পারো। কোনায় দেখো যে দুটো ফুল হয়েছে, সেই দুটো ফুল করা হয়েছে, তার কালার হয়েছে পিঙ্ক এবং ইয়েলো। তোমাদের যদি পিঙ্ক এবং ইয়েলো না থাকে তাহলে তোমরা সাদা কাগজেই কিন্তু পিঙ্ক ইয়েলো পেপার কাট করে ফুলগুলো দুকোনায় আটকাবে এবং যেটা বলার সেটা হচ্ছে পিঙ্ক যে পেপার কাটিং দিয়ে বর্ডারটা করা হয়েছে এবং দুটো দু কোণায় দুটো ফুল আটকানো হয়েছে, তোমরা তো সাদা কাগজ দিয়ে করছো তাই সাদা কাগজে করা হয়ে গেলে তোমরা সাদা কাগজের ওপর স্কেচ পেন দিয়ে, পিঙ্ক কালারের যদি স্কেচ পেন থাকে তাহলে পিঙ্ক কালারের স্কেচ পেন দিয়ে তোমরা পেপারগুলোকে কালার করতে পারো। ঠিক আছে, পিঙ্ক বর্ডারটা এবং ফুলগুলো তোমরা ইয়েলো এবং পিঙ্ক স্কেচ পেন দিয়ে বর্ডার করতে পারো, কালার করতে পারো। তারপর ভেতরে দেখো পিঙ্ক কালারের যে পেপার কাটিং দিয়ে বর্ডারটা তোমরা করবে তার আগে অবশ্যই কিন্তু স্কেল দিয়ে মার্জিন টেনে নেবে। ঠিক আছে, মার্জিনের ওপরে কিন্তু মার্জিন বরাবর পিঙ্ক কালারের পেপার কাটিংটা বর্ডার হিসেবে বসাবে, নয়তো কিন্তু শেপটা আসবে না। আচ্ছা, তারপর ভেতরে যে লেখাগুলো আছে অক্সফোর্ড মিশন স্কুল, তারপর সেইটা তোমরা স্কেচ পেনে লিখছো, এখানে যে যে কালার ইউজ করা হয়েছে তোমরা সেই কালার ইউজ করতে পারো। ঠিক আছে, এইবার ধরো তোমাদের হয়তো অনেকেরই পিঙ্ক কালারের স্কেচ পেন নেই, ঠিক আছে, ইয়েলোটা থাকে কিন্তু পিঙ্ক সবার থাকে না, তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যাদের পিঙ্ক স্কেচ পেন না থাকবে তারা কিন্তু সেক্ষেত্রে রেড স্কেচ পেন ইউজ করতে পারো, রেড করবে কিন্তু, অন্য কোনো কালার করবে না, রেড স্কেচ পেন ইউজ করতে পারো যাদের পিঙ্ক স্কেচ পেন না থাকে। আচ্ছা, তারপরে দেখো অক্সফোর্ড মিশন স্কুল পিঙ্ক কালার দিয়ে লেখা রয়েছে, পিঙ্ক না থাকলে রেড দিয়ে লিখবে। মাঝখানে দেখো একটা কালো পেপার কাটিংয়ের মধ্যে কিন্তু করোনা ভাইরাসের ছবিটা আটকানো হয়েছে, তোমরা কি করবে চারকোনা একটা এরকম পেপার কাট করে নিয়ে সেটাকে কালো স্কেচ পেন দিয়ে কালার করে নেবে, সেই কালারের মধ্যে তোমরা এই গোলটা করে করোনা ভাইরাসের ছবিটা তোমরা আঁকবে। তাহলে প্রথমে তোমরা একটা চারকোনা পেপার কাট করে নেবে, নিয়ে তার মধ্যে তোমরা অবশ্যই যদি কারোর কম্পাস থেকে থাকে তাহলে সে সার্কেলটা করবে, আর যদি কারোর কম্পাস থেকে না থাকে কিন্তু খুব সুন্দর করে একদম সমানভাবে গোলটা করে করোনা ভাইরাসের ছবিটা যেমন আঁকা রয়েছে তেমনভাবে আঁকবে। ঠিক আছে, করোনা ভাইরাসের বৃত্তটার ভেতরে দেখো হালকা ব্লু কালার করা হয়েছে সেরকমই করবে এবং বাইরে যে বর্ডারটা রয়েছে সেটা ব্ল্যাকে করা রয়েছে, তোমরাও সেরকম করবে। তো করোনা ভাইরাস নিয়ে যে প্রজেক্টটা তার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কী করা উচিত কী করা উচিত নয়, শুড ডু শুডেন্ট, শুড ডুয়ে কী কী পয়েন্টস রয়েছে দেখো, ইউজ মাস্ক অলওয়েজ, স্যানিটাইজড বোথ হ্যান্ডস, ইট প্রোটিন ফুড, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, যে যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা রয়েছে তোমরা সেই পয়েন্টগুলোই কিন্তু লিখবে এবং শুড ডু শুডেন্ট দেখো গ্রিন স্কেচ পেন দিয়ে সাব পয়েন্ট করা হয়েছে, তোমরা সেভাবেই করবে। শুডেন্টে কী কী পয়েন্টস রয়েছে, ডোন্ট গো আউট ফ্রম হোম, ডোন্ট অ্যালাউ আউটসাইডার, ডোন্ট ইট আউটসাইড ফুড, অ্যাভয়েড পলিউটেড এরিয়া, অ্যাভয়েড গ্যাদারিং, যে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলোই করবে। এবং দেখো পয়েন্টসের ক্ষেত্রে দেখো যে নাম্বারিংগুলো সেগুলো পিঙ্ক কালারের স্কেচ পেন দিয়ে করা রয়েছে, যদি তোমাদের পিঙ্ক না থাকে আবারও বলছি রেড স্কেচ পেন ইউজ করতে পারো এবং পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই ব্ল্যাক স্কেচ পেন ইউজ করে লিখবে। আর মাঝখানে একটা চৌকো ঘর কেটে সেখানে লেখা রয়েছে বি সেফ, সেটা সেক্ষেত্রে আমাদের ব্লু আর অরেঞ্জ স্কেচ পেন ইউজ করা হয়েছে, তোমরা সেরকম করেই মাঝখানে চিত্রটাও আঁকবে। ওকে, চলো টাটা।